প্রয়োজন ছাড়া প্রসূতি সিজার কার্যক্রম রোধে জারি করা নীতিমালাগুলোকে আইনের অংশ হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই বিষয়ে জনসচেতনতা তৈরি করতে নীতিমালাগুলো আগামী 6 মাসের মধ্যে প্রচারের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। সকালে এই সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি নায়মা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এটি হাইকোর্টের আরও একটি রায় বলে আখ্যা দেন বিচারপতি। যেখানে স্বাভাবিক প্রসবের সম্ভাবনা থাকে সেটিকে যাতে সেই দিকেই ডাক্তাররা যান, বিশেষ করে প্রাইভেট মেডিকেলগুলোতে তাদের সেই ব্যবস্থাগুলো থাকে না, সেটি নিশ্চিত করা মূলত প্রচারণার দিকে লক্ষ্য রাখা হয়েছে। এবং আমাদের আগে যেটি ছিল দায়ীদের যে কনসেপ্ট ছিল সেটিকে আবার দক্ষ ধাত্রী যারা তাদের তৈরি করা এবং তাদেরকে ব্যবহার করা, এ বিষয়ে মূলত গাইডলাইনগুলোতে নির্দেশনা দেওয়া আছে।